বন্ধুরা, আপনারা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল টেস্ট দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ছোট একটি ভিডিও। তো আপনি যদি কিনা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল টেস্টটি সম্পূর্ণ পাস করতে চান, তার জন্য আপনাকে এই ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি ফুলফিল দেখবেন। সো একটা জিনিস খেয়াল করেছি যে স্কিল টেস্ট নিয়ে আমি বেশ দুই তিনটা ভিডিও আপনারা আপলোড করেছিলাম, বাট আপনারা বেশিরভাগ লোকজনই আপনারা বাজে কমেন্ট করেছেন। এই বাজে কমেন্ট করা থেকে আপনারা সবাই দূরে থাকুন। আপনাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনাদের দেখার কোনো দরকার নেই, বাট একটি ভিডিও দেখার পরে আপনারা যখন সেটিতে বাজে একটি কমেন্ট করেন তখন কিন্তু স্বাভাবিক আমার মনটাই ভেঙে যায় আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সো আপনারা কিন্তু সবাই জানেন যে আমি যে স্কিল টেস্টগুলো দিই সেই স্কিল টেস্টগুলো মূলত মোবাইল ফোন দিয়ে দিই, আপনারা সবাই কিন্তু সেই জিনিসটা জানেন। সো আপনারা যারা আজকে নতুন তাদের জন্য একটি জিনিসই বলবো, এবং আপনারা যারা পুরাতন আছেন তারা আজকে ডিটেলসে দেখবেন, তাহলে আজকের থেকে আপনারা কখনো স্কিল টেস্টে ফেল করবেন না। সো আপনাদেরকে সরাসরি আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে, এবং প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে সার্চ করতে হবে স্কিল টেস্ট সাজেশান। জাস্ট আপনারা এই অ্যাপটিকে খুব সহজে ডাউনলোড করে ফেলবেন। সো ডাউনলোড করার পরে আপনাদেরকে এই অ্যাপসে ঢুকতে হবে, এবং অ্যাপসে ঢোকার পরে জাস্ট আপনাদেরকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ড্যাশবোর্ড ওপেন হবে। সো ড্যাশবোর্ডে আপনারা অনেকগুলো স্কিল টেস্টের সেকশন পাচ্ছেন। তারপর আপনারা যে স্কিল টেস্টটি মূলত দিতে চাচ্ছেন জাস্ট আপনারা সেই স্কিল টেস্টটিকে সিলেক্ট করবেন। ভুল করে অন্য কোনো স্কিল টেস্টের সেকশনে ঢুকবেন না, ঢুকলে কিন্তু আপনি আপনার স্কিল টেস্টের উত্তরগুলো কিন্তু পাবেন না। সো আপনি যে স্কিল টেস্টটি দিতে চাচ্ছেন, আমি আবারও বলছি, আপনি যে স্কিল টেস্টটি দিতে চাচ্ছেন জাস্ট আপনি সেই স্কিল টেস্টের ভিতরে ঢুকবেন, অন্য কোনো স্কিল টেস্টের সেকশনে ঢুকবেন না। তো তারপরে আপনি যে স্কিল টেস্টটি দিতে চাচ্ছেন সেই স্কিল টেস্টের সেকশনে ঢোকার পরে আপনি ঠিক উপরে বাম সাইডে কর্নারে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন, ওই সার্চ আইকনে একটি টাচ করতে হবে। এমনি ফাঁকা বক্সের টাচ করলে আসলে সার্চ অপশনটি ওপেন হবে না, ঠিক আছে? সো আপনি আইকনে টাচ দিলে আপনার খুব সহজে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি আপনার কম্পিউটারে যখন স্কিল টেস্টটি ওপেন করবেন, স্কিল টেস্টটি ওপেন করার পরে আপনার সামনে কিন্তু প্রশ্ন আসবে। আপনি কখনোই প্রশ্নের উত্তর লিখে সার্চ করবেন না। আপনার যে তিন চারটা উত্তর থাকে সেইগুলো লিখে আপনি কখনোই সার্চ করবেন না। আপনি সার্চ করবেন, আপনি যে প্রশ্নটি পাবেন ওই প্রশ্নের আপনি মাঝের অংশ বা শেষের দিক থেকে আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্ক করা আছে, ঠিক ওই পর্যায় থেকে আপনারা সার্চ করবেন। যদি একটা প্রশ্নের মাঝ অংশ থেকে সার্চ করে আপনি না পান, তাহলে আপনি শেষের দিক থেকে দুই তিনটা ওয়ার্ড রেখে আপনি সেগুলোকে সার্চ করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং আপনারাও বিশ্বাস করে অ্যাপ্লিকেশনটা দিয়ে স্কিল টেস্টটি দিতে পারেন। যদি আপনাদের ফেল যায় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম আপনারা সেই নামটিকে ফেসবুকে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা আমাদের একটি ফেসবুক পেজ পেয়ে যাবেন। জাস্ট আপনারা ফেসবুক পেজে আমাদেরকে নক করবেন, আমরাই আপনাদেরকে স্কিল টেস্ট দিয়ে দেবো ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রমাণসহ। শুধু আপনাদের একটি জায়গায় মিস্টেক হচ্ছে কি, আপনাদের সার্চ করতে গিয়ে আপনাদের ভুল হচ্ছে, সেই জন্য মূলত আপনাদের স্কিল টেস্টে আপনারা কোনোভাবে পাস করতে পারছেন না। তাই সবার কাছে একটাই অনুরোধ, আপনারা বাজে কমেন্ট করে সময় না নষ্ট করে আপনারা সবাই ওই অ্যাপ্লিকেশনে একটু সার্চ করাটা শিখুন। তার আগে আপনারা অ্যাপস ডাউনলোড করে হুট করে স্কিল টেস্ট দিতে যান না, তাহলে আপনারা ফেল করে ফেলবেন। সো এতক্ষণ বকবক করার একটাই অর্থ, যেহেতু আপনাদের একটি কম্পিউটার আছে, সো আপনারা সবাই জানেন যে স্কিল টেস্ট দেওয়ার সময় ওই কম্পিউটারে কোনো কিছু সার্চ করা যায় না, বা প্লে স্টোর বা গুগলে তেমন কোনো অ্যাপ্লিকেশন নেই যা দিয়ে আপনারা স্কিল টেস্টের উত্তর খুঁজে বের করবেন। সো এই প্রথম 2022 সালে আমি এতটা খোঁজ করার পরে এই স্কিল টেস্ট সাজেশন অ্যাপটি পেয়েছি, যে অ্যাপসে অরিজিনালি, বিশ্বাস করুন অরিজিনালি আমি তিন চারটা পরীক্ষা দিয়েছি, আমি নিজে সবগুলোতে পাস করেছি, সবগুলোর স্কোয়ার আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পেয়ে গেছেন। আমি ফটোশপের একটা স্কিল টেস্ট দিয়েছিলাম, সবগুলোর স্কিল টেস্টের কিন্তু একটা করে ভিডিও আমি আপলোড করেছি, কোনো ভিডিওতে কিন্তু আমি ফেল করিনি। আর এইটুকু সবসময় মনে রাখবেন যে আমাদের এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না, তাই দয়া করে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না।